মামুনুল হক বাংলাদেশের একটা আলোচিত নাম যে ব্যক্তি ভারতের মোদী বাংলাদেশে ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানাইছিল ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তো যেহেতু উনি হিন্দু সে যাতে বাংলাদেশে আসতে না পারে এর জন্য একটা আন্দোলনের ডাক দিয়েছিল মামুনুল হক আন্দোলনের ডাক দিলে তারা যায় কৌমি মাদ্রাসার যে সমস্ত এতিম ছেলে পেলে আসে লাখ লাখ তারা তো বাধ্য ডাক দিলেই তারা যায় আর তারা যখন ওয়াজ মাহফিল করে এই এতিম ছেলেগুলোর সামনে বসায় রাখে যে তারা যে কথাই বলে তাদেরকে আগে শিখানো থাকে আমি যাই বলবো তোরা বলবি আমি বলবো ঠিক না বেঠিক তোরা বলবি ঠিক এই তো হাজার হাজার ছেলে সামনে যেমন হক বলছে বসাই রাখে বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে কথা বলতেন ঠোঁট লাড়েতেন এটা বলে ও জানে সেটাও সে সামনে যারা বসা আছে ওদেরকে তো অটো দেওয়াই আছে আগের থেকেই তাদের একটাই কাজ তারা বলবে কি ঠিক 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 না বেঠিক তারা বলবে ঠিক যাক তো মোদি বিরুদ্ধে আন্দোলনে এই গুলোকে এমনভাবে রাস্তায় নামেল তেরো চোদ্দ পনেরো বা বিশ ছেলে ওই মোদি আসা ঠেকেতে যে মারা গেল এই ছেলেগুলো যখন মারা গেল এদের অনেকের লাশ মাটিও হয় নাই মামুনুল হক তাদের এক বন্ধু শহীদুল হকের স্ত্রীকে নিয়ে সে চলে গেল রিসোর্টে যাওয়ার পরে সে ধরা পড়ল ওখানে একেবারে অনলাইনে সারা বিশ্বের মানুষ দেখলাম ধরা পড়ল এবং এটা আর বলার কিছু নাই এটা প্রমাণিত শহীদুল ভাইয়ের স্ত্রীদের নিয়ে গেছে কিন্তু হোটেলের নাম লেখাই সে নিজের স্ত্রীর পরে এটা ফাঁস হয়ে গেল যখন মানুষ তার চেঞ্জ করা যাবে না সে ওখানে যে তার প্রথম তার স্ত্রীর নাম লেখাইছে কিন্তু নিয়ে গেছে শহীদুল ভাইয়ের স্ত্রী জেনা করতে যে ধরা পড়ার পরে সে জেলে গেল ঠিক আছে জেলে যাওয়ার আগেই সে কিন্তু অনলাইনে এসে কোরআন শপথ করলো যে আমি কোনো অন্যায় করি নাই আর এক বেটার স্ত্রীকে নিয়ে জেনা করতে গেছে আন্দোলনে ডাক দিছে অনেকে আহত নিহত হয়েছে তাদের রক্তের উপর পাড়া দিয়া সে আর একজন আছে বলেন তো ভাই আছে কেউ আছে যে আপনি একজন নেতা আন্দোলনের ডাক দিছেন পনেরো বিশ জন মারা গেছে আরো অনেকে আহত হয়েছে তাদের রক্তের উপর পাড়া দিয়া আপনি আরেকজনকে বউরে আপনি যে পাকিস্তানের টাকায় একদম একটা হাই ফাই যে আনন্দ করতেছেন এরকম জঘন্য মানুষ পৃথিবীতে আর আছে নাই তারপরে সে কোরআন শপথ করতেছিল আমি অন্যায় নাই তারপরে তারপরে কি হলো জেলে গেল জেলে দেখলাম যে সে তিন বছর জেলে থাকলো তাকে যখন জেলখানা থেকে কোর্টে আনা হইতো সে ক্যাচে ভর করে আসতো যে সে পঙ্গু হয়ে গেছে সে দেখাইতো যে তার মাইরা বা নির্যাতনে বা বিভিন্ন এমনি ঠেললা ঠেললা কোর্টে আসতো দেখতাম হাঁটতেই পারে না কত বড় একটা অভিনয় দেখেন যেদিন জামিন পাইলো তার আগের দিনও সে ক্যাচে ভর করিয়া ল্যাংরাইয়া ল্যাংরাইয়া কোর্টে গেছে তাকে মাইরে শেষ করে দিছে যেই দিন জামিন হয়েছে পরের দিনই সে আবার সেই বাঘ হয়ে গেছে হুঙ্কার তাকে ফুলের শুভেচ্ছা দিছে সবাই শুভেচ্ছা দেশবাসী দিছে তার মাদ্রাসা হয়ে তিন ছেলে পেলেদেরকে দিয়েই সে ফুলের শুভেচ্ছা নিছে কিন্তু এখন তার যে সমস্ত বক্তব্য বয়ান আমরা দেখতেছি এগুলো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার সে আবারও বাঘের মতো হুঙ্কার দিতেছে কি সে ছিল জালিমের জামদান খানায় আল্লাহ রাসুলের খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে এরকম নির্যাতন সহ্য করতে হবে সে কি বুঝেতেছে এখন আর হুংকার দিয়ে সে জালিমের জামদান খালাই ছিল সে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সরকারের রেশানলে পড়ছিল এবং তাকে ধরে নিয়ে গেছিল কত বড় বেহুদা কত বড় বেকুব আর এ দেশের মানুষ বলেন তুই বেটা আরেক বেটার বোরে নিয়ে না কইয়া ধরা পড়লি তার কোন সরম নাই জেলখানায় গেলি এখন হয়ে কইতেছিস যে জালিমেন জান্দার খানায় তোকে নিছিল ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করার আন্দোলনে বাধা দেওয়ার জন্য বাইর হইয়া আগের চাইতে তিনগুণ বেশি হুঙ্কার দিতেছে এদের তো কোনো লজ্জ লজ্জা সর্বত নাই আজকে আজটা করতাম না উনি আজকে আবার ডিবি অফিসে দেখাও করতে গেছে এদের কোন সরম নাই পৃথিবীর যে কোনো মানুষ ছিল লজ্জাই মানুষ মানুষ যারা মানুষ ছিল লজ্জাই মুখ দেখাইতে পারত না আজ আমার ডিবি অফিসে দেখা করতে গেছে সে আগের চেয়ে বড় হুঙ্কার মুঙ্কার ছাত্র সে জালিমের জান্দান খানায় বন্দি ছিলাম কিন্তু আল্লাহর হুকুমে আমরা ফাটাই ফেলামু আবার আবার যে কার বোর নিয়ে আলার মধ্যে আবার যে কার বহরে ঢুকে পড়ে নিরাপদ দূরত্বে আছি যে আছে মাদ্রাসার ছাত্র আছে শিক্ষক আছে আলেম আছে এদের কার বোহরে নিয়ে যে আবার কবে ঢুকে পড়ে আল্লাহ জানে কারণ যেহেতু যেহেতু মান মামুনুল হক শহীদুল হকের স্ত্রীকে নিয়ে একটা রিসুটে ঢুকার পরও ফুলের শুভেচ্ছা যারা এসে তার ছাত্রবাত্র যারা এই এতিম উতিন যারা আছে আলিমুলহমান কাজে সে তো আরো উৎসাহিত হবে এখন আবার আর একজনের বউ নিয়ে যাব সেটা তার ব্যাপার কিন্তু সে এই ধরনের অপরাধ করার পরে ছাড়া কি হবে সে আজকে ডিবি অফিসে গেছে আর বাইরে সে আগের মতো হুঙ্কার ছাপতেছে যে বাংলাদেশে পোস্ট করার জন্য সে দরকার হলে একজন নি বউ মানে আমার ভাষায় বলতেছে সে তো বলতেছে যে তিন বছর জেল খাটছে তিরিশ বছর খাটবো তো জেল তো তিন বছর খাটছে এক ব্যাটার ভ্রমণে যাওয়ার কারণে তাহলে তিরিশ বছর আরও কি দশ ব্যাটার ভ্রমণে নিয়ে ঢুকবো ভিতরে অবিলম্বে এই ধরনের জঙ্গি মৌলবাদীদের গ্রেপ্তার করে দৃষ্পান্তমূলক শাস্তি দিতে হবে ইয়াসিম মরিদ ভাই লাল সালাম আপনাকে লাল সালাম সঞ্জয় বিজি দেখছেন আমাকে কানাই লাল আপনাকেও স্বাগতম সাদিয়া আরফিন কেমন আছেন আসি ভাই ভালো আছি এটি বললাম যে ধর্ম ব্যবসায়ীদের কত বড় নির্লজ্জারা আমার আপনার মতো লোক যদি আরেকবার স্ত্রীকে নিয়ে একটা ঈশ্বরের ধরা পড়ি তাহলে আমাদের বাপ মা ভাই বোন স্ত্রীর সন্তান আছে আমরা কি করতাম হয় দেশ করতাম নাহলে আত্মহত্যা করতাম না হলে আত্মগোপনে যেতাম কিন্তু এরা হুঙ্কার ছাড়তেছে কিছু ফুলের মালা নিতেছে ইসলামিক এটি যদি ইসলামিক খেলাপথ হয় আরেকবার বোর্ডের ছুটে যাওয়া খেলাপথ তো আমরা চাই না অবিলম্বে সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে মামুনুল হককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ